Hello friends, moon naam Papon and welcome to my channel Job Seekers Assam. Video start kora friends eta request korim jodi apuni prothom bar mur channel ta hise prothom bar mur video sai janar agur para sai ase eta loke channel to subscribe kora nai eta request kora apuna just ebar touch koribo lage friends tolo subscribe button ase ronga hoye ase ebar touch kore dok apuna kei second man jabo tanar mur channel to subscribe hoye jabo aru me encourage hom hoda eno koi important video upload koribo aru facebook ot me active ase same naam job seekers assam boli search kori eta page ase hei page to like aru follow kore rakhi bondhu hokol sbi yono r joriyote apunar Account statement download करने बोले अपना प्रथम अंतर login करने बोले लगभग आरु login करा कारण अपना दरकार पड़ी बो user ID आरु password आरु user ID password अपनी पाबो internet banking और जरियों थे अपना banking और अपना account और internet banking थक बोले लगभग ऐ टू करने अपना जो दी है ना अपने आगो द internet banking बनाए लोग apply करो आरु जो दी आसे तो नले है कौन internet banking और user ID password दिया अपनी easily Yono login कर दो पड़ी बो अमार आरु आजी जैने अमार आजी video टू account statement download करा account statement अपनी easily अपना mobile और download कर दो पड़ी बो सो बंदूक कॉल अपना Yono login कर दो बोले balance check कर दो बोले সর্বপ্রথমতে আপনা ইয়োনো অ্যাপ লাগিব সো এসবিআই ইয়োনো অ্যাপ ডাউনলোড করার জন্য আপনা প্লে স্টোর খুলিব লাগিব প্লে স্টোর গৈ আপনি সার্চ করিব এসবিআই ইয়োনো অ্যাপ বলি উপর তাহি থাকিব আপনি টাচ করি আর না হলে ম্যানুয়াল আপনি টাইপ করি ডাউনলোড কই লব ইয়াত ইনস্টল বলি আছে ইনস্টল অপশন আপনি টাচ করার লগে লগে ইয়োনো ডাউনলোড হই আছে অ্যাপ টু অলপ দেখলে হয় ইয়ার আগত আপনি কি করিব আপনার মোবাইলত অলপ যেটা মেমরি আছে অলপ স্পেস বনায় রাখিব র্যামটু অলপ লাগবে কারণ আমার ইয়োনো ইয়াত দেখাই আছে 40 MB অলমোস্ট 39.01 MB 40 MB হয়ে যায় তারপর আকো যেটা ডেটা লব আপনার ডেটা লব এটা আরও দীঘলীয়া হয়ে যাব আরও ডাঙর হয়ে যাব সেইটো কারণে আপনার র্যাম অলপ বেশি লাগবে আর মেমরি অলপ খালি করব লাগবে ঠিক আছে যদিহে আছে তাহলে আপনি ইয়োনো অ্যাপটি ডাউনলোড করক মোট ডাউনলোড হয়ে আছে অলপমান টাইম লাগি আছে মোট চ্যানেলতে আপনি প্রভিডেন্ট ফান্ড রিলেটেড অনলাইন সার্টিফিকেট অ্যাপ্লাই রিলেটেড জব রিলেটেড বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপনি পায় ফ্রেন্ডস ভিডিওর মাঝতে একটা রিকুয়েস্ট করব বিচারছো যদি আপনি এতালৈকে মোট চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই তাহলে এতিয়া সাবস্ক্রাইব করে দিয়ক সো মই যেনে অলপ আগতে কলো ইয়োনো অ্যাপত আপনি লগ ইন করার কারণে লগ ইন করার পাছত আপনি বহুতো কাম করিব পারিব লগ ইন করার কারণে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড আগরপরা থাকিব লাগিব মানে ইন্টারনেট ব্যাংকিং আপনার থাকিব লাগিব যেনে অলপ আগতে মই কলো সো যদি আপনার ইন্টারনেট ব্যাংকিং নাই আপনি আজি গৈ অ্যাপ্লাই করে দিয়ক এসবিআই আপনার ওসর কোনো ব্রাঞ্চ থাকিলে বেশি টাইম না লাগে এদিনের ভিতর আপনার হয়ে যাব পিছত আপনার ইন্টারনেট ব্যাংকিংটো তারপর একটা এনভেলপ দিব বহুত একটা প্রসেস আছে মই বেলেগ একটা ভিডিও বনাই মই দেখুৱাম এদিন একদিনের ভিতর আরও একটা ভিডিও আপলোড করে দিন আপনার এইটা অ্যাক্টিভেট করব লাগিব আপনার পাসওয়ার্ড বনাব লাগিব ইন্টারনেট ব্যাংকিং তারপর সেইটো ইউজার আইডি আর পাসওয়ার্ড আপনার ইয়োনোত লগ ইন করব লাগিব ইন্টারনেট ব্যাংকিং অর ইউজার আইডির পাসওয়ার্ড দিয়ে আপনার ইয়োনোত লগ ইন করব লাগিব সো আপনাদের সবারে ইয়োনো মোর মোবাইলত ইনস্টল হয়ে গেছে মই ওপেন করিম সো ইয়াত এলাও করে দিব ইয়োনো যেটা বিচারি আছে এক্সিস্টিং এসবিআই কাস্টমার নিউ টু এসবিআই যদি আপনি নতুনকে অ্যাকাউন্ট খুলব বিচার এসবিআই তাহলে আপনি নিউ টু এসবিআই করবেন যদি অলরেডি আপনি এসবিআই কাস্টমার হয় আর ইন্টারনেট ব্যাঙ্কিং আছে তাহলে আপনি উপর অপশনটা লব এই বস্তুবিলাক এলাও করে দিব তাহলে আপনার অ্যাপটা ভালকে ফাংশন করব সিম ওয়ান সিম টু আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটু আছে এই সিলেক্ট করব মানে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংত আপনার যেটু মোবাইল নাম্বার দিয়ে আছে আপনার এসবিআই যেটু মোবাইল নাম্বার দিয়ে আছে সেইখান মোবাইল নাম্বার অ্যাক্টিভ আছে না এটা আপনি চেক করে লোক আগরপর আর এটা কোনখান সিমত আছে এটা আপনি সিলেক্ট করে লোক মোট সিম ওয়ানত আছে মই এই সিলেক্ট করলো মোট জিও নাম্বার সেই জিও নাম্বারটা মোর এসবিআই দিয়ে আছে নেট ব্যাঙ্কিংত সেইটো মই ইউজ করো ইন্টারনেট ব্যাঙ্কিংত সো এই মোট সিম ওয়ানত আছে তো সিম ওয়ানত সিলেক্ট করে নেক্সট করে দিব আকো এলাও বিচারি আছে এলাও করব এলাও করলে অ্যাপটা ভালকে ফাংশন করব নেক্সট করি অলপমান ইয়াত ওয়েট করব লাগিব ইয়াত একটা টাইমিং আহি আছে
সো ইয়াত আহিছে য়োনো রেজিষ্ট্রেশন, ইউ হ্যাভ অলরেডি অ্যান অ্যাক্টিভ এস বি আই ইন্টারনেট ব্যাঙ্কিং ফাংশনেলিটি, ইয়াত প্রসিড করব। প্রসিড করার লগে ইয়াত আপনি সবরে লগ ইন পেজ ইউজার নেম আর পাসওয়ার্ড বিচারিছে, আর একটা রেফারেল কোড আছে, এটা অপশন এটা না লাগে, আপনি দিলে হল, নহলে হয় ইউজার আইডি পাসওয়ার্ড মানে যে অল্প আগে কোথাও আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং যেটু ইউজার আইডি আর ইউজার নেম বা ইউজার আইডি কোব পারে আর পাসওয়ার্ড আছে এখন ইয়া দিব লাগবে। সো যদি হ্যাঁ আপনি আগরপরে নেট ব্যাঙ্কিং বানাই লোক একদম ইজি হয়, একটা এসবিআই ব্রাঞ্চত যাব, ব্রাঞ্চত যাওয়ার লগে একটা ফর্ম দেব, এটা ফিল আপ করে তাতে জমা দিলে আপনার তেমনি একটা কিট এটা দিব, এটু আনি আপনি অ্যাক্টিভেট করে লব আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং। ইয়ার উপরে মানে একটা ভিডিও বানাই দিম, ঠিক আছে। সো এটা কথাটো হল ইয়াত যদি আপনার অলরেডি অ্যাক্টিভেট আছে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়াত ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবো। সো মানে মোট ইন্টারনেট ব্যাঙ্কিংর ইউজার নেম আর পাসওয়ার্ড ইয়াত দিয়ে দিম। সো বন্ধুসকল, আপনাদের সাপরে মানে মোর ইয়োনো অ্যাপত ইউজার নেম আর পাসওয়ার্ড যে আসলে এখন দিয়ে দিছো। এতিয়া তলত সাবমিট বাটন আছে, সাবমিটত ক্লিক করি, সাবমিট টাচ করার লগে একটা ওটিপি গেছে মোর মোবাইলত। সেই ওটিপিটি ইয়াত দিব লাগিব। সো মই ইয়াত ওটিপি দি দিছো, ইয়াত নেক্সট করিম, তলত নেক্সট আছে, ইয়াত আছে কনসেন্ট এটা আছে, ইয়াত অলপ স্ক্রল করে বলে উঠাব, ইয়াত আছে একনোলেজ এন্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস এন্ড, ইয়াত অলরেডি টিক করা আছে, এটা টিক না থাকলেও আপনি টিক করে দিব, নেক্সট করিব। নেক্সট করার পর একটা এমপিন বিচারিছে, আপনি একটা এমপিন ইয়াত দিয়ে দিব, কারেক্টে এমপিন দিব, মই যেন একটা দিলো 1 2 3 4 5 6 7 8 6 লোকে দিলো, ছটা দিব লাগে। সো আপনি এনেকা একটা এমপিন আপনি নিজের বনাব, একদম ইজি নিয়ে দিব, অল্প টিপিক্যাল করে দিলে ভাল। সো নেক্সট কমিটি অ্যাকসেপ্ট করে না, চাই লো, এটা অ্যাকসেপ্ট ন করে, সো মোট অল্প চেঞ্জ করব লাগবে। এনেকা কনসিকুয়েন্ট নাম্বারবিল দিব নয়, 1 2 3 4 এনেকে। সো হয়ে গেল, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড। সো মই ইয়োনোত রেজিস্টার করলো। ইয়াত চাও বহুত কিবা কিবি বস্তু শিকিবলগীয়া, একটা একটা ইয়াত যে আপনার ওসব একটা বস্তু আহি আছে, ইয়োনো পে ট্রান্সফার ফান্ডস, ইয়াত মানে ডেমোটো দেখাই আছে ইয়োনো অ্যাপর পরা, যে আপনার কি কি করবো পারে, নেক্সট নেক্সট করে আপনি চাব পারে, আপনি ইয়োনোর জড়িয়ে কি কি করবো পারে, উইথড্র ডিপোজিট মানি ব্যালেন্স চাব পারে, সার্চ ইনভেস্টমেন্ট করবো পারে, ইয়াত মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবো পারে, লোন লব পারে, লোন লওয়া থাকলে ইয়াত চেক করবো পারে, আর শপিংও করবো পারে, ইয়াত শপ এন্ড অর্ডার ইয়াত আছে, নেক্সট করে আপনার একবারে যদি এইবিল আপনি চাব নিবিচার, উপর ক্রস এটা আছে আপনাদের চাব পারে, ক্রস টাচ করলে এইটু ক্লোজ হয়ে যাব, এগুলো আর শো নকরে ডেমোটো। সো আপনি দেখব বিচার, আপনি দেখব পারে ইয়াত, নেক্সট করে ইয়োনো কৃষি আর বহুত স্কিমবিল নাম শো করে আছে। ইয়োনো অ্যাপ খোলার পাশত আপনি বহুকেটা অপশন চাব পারবে, ইয়াত দিয়ে আছে ভিউ ব্যালেন্স অ্যাকাউন্টস, ইয়োনো পে, ইয়োনো ক্যাশ ডিপোজিট, ইনভেস্টমেন্ট, লোনস, কার্ডস, ইন্স্যুরেন্স, শপ এন্ড অর্ডার, বেস্ট অফার্স, মোবিলিটি। সো আরও কেটামান অপশন আছে, বহুতো অপশন আছে, আপনি ইয়োনো জড়িয়ে এসবিআই যদি আপনার অ্যাকাউন্ট আছে আপনি বহুতো বস্তু করবো পারিব। সো এতিয়া মই দেখুৱাম, আপনি ব্যালেন্স চেক করবো পারিলে, এতিয়া মই দেখুৱাম ব্যালেন্সর লগতে আপনি ইয়াত স্টেটমেন্ট কেনকে আপনি ডাউনলোড করবো পারবেন, ইনস্ট্যান্ট স্টেটমেন্ট যদি আপনার দরকার পড়ে, আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনি সিদ্ধ ইয়াত যাব, ভিউ ব্যালেন্স যত আছে তার তলত লেফট সাইডত আপনি অ্যাকাউন্টস বলে একটা অপশন চাব পারিব, অ্যাকাউন্টস অপশন আপনি টাচ করিব, টাচ করার পাশে আপনার ইয়াত শো করিব মাই ব্যালেন্স। সো যদি আপনার একটা অ্যাকাউন্ট আছে ইয়াত শো করিব, আর দুটা যদি দুটা বা জয়েন্ট অ্যাকাউন্ট থাকে ইয়াত আপনার শো করিব। সো মানে একটা অ্যাকাউন্ট মানে ইয়াত দেখাই আছে, যেটা প্রথম অ্যাকাউন্টও ইয়াত মানে টাচ করি, আপনি উপরে সব সেভিং অ্যাকাউন্ট বলে আছে, প্রথমটো মানে টাচ করি, এ আপনার ওসব শো করে আছে আপনার স্টেটমেন্টটু, কোন তারিখত কি টাকা উইথড্র হয়েছে বা আপনার ডিপোজিট আসলে ইয়াত সকল বস্তু শো করে আছে। সো এতিয়া আপনি ইয়াত এইটা যদি ডাউনলোড করবো বিচারে, আপনি সিধা রাইট সাইড আপনি সফট একটা বক এনভেলপ এটা আছে, সেইটা ইন্ডিকেট করে আছে ইমেইল, মানে ইয়ার টাচ করার লগে ইয়ার স্টেটমেন্টটু আপনার ইমেইলত, আপনার যে ইমেইল আইডি ইয়ার রেজিস্টার্ড আছে, ইমেইল আইডি আপনার স্টেটমেন্ট যাব, তাতে আপনি আপনার ইমেইল আইডিটা চেক করে আপনার স্টেটমেন্টও চাব পারিব, বা তারপর আপনি প্রিন্টত উলে উলিয়াব পারিব, ঠিক আছে। আর নহলে যদি আপনি ইয়োনোর জড়িয়ে করব নিবিচারে, আপনি সিধা ইন্টারনেট ব্যাঙ্কিং খুলেও আপনি করবো পারে। সো আজি যেহেতু মানে ইয়োনো অ্যাপর জড়িয়ে আপনি কেনক স্টেটমেন্ট ডাউনলোড করবে এই মানে দেখাই আসো, সো ইয়াতে মানে দেখো আপনি কেনক আপনার স্টেটমেন্ট ডাউনলোড করবে, অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করবো পারে। সো ইয়াত আপনার শো করে আছে, ইয়াত ডাউনলোড করবলে আপনি এই যে ইমেইলের একটা যেটা সিম্বল আছে এনভেলপ এটা ইয়াত আপনি টাচ করব, মানে টাচ করলে চাও কি আহে, চাও প্রসেসিং হয়ে আছে,
সো মেইল হেজ বিন সেন্ড টু ইয়োর রেজিস্টার্ড ইমেল আইডি, রেজিস্টার্ড ইমেল আইডি একটা মেইল গেছে, সো ওকে করে দিও সাম তার ইমেল আইডি কেন একটা ইমেল গেছে। সো বন্ধুরা চাও মানে যে কই আসিল মোর ইমেল আইডিত একটা স্টেটমেন্ট আছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট বলে এটা আছে। সো ইয়াত যদি আমার টাচ করো ডাউনলোডিং ফাইল অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনার মোবাইলত ডাউনলোড হয়ে যাব, সে ডাউনলোড হয়ে আছে। ইয়ার পাসওয়ার্ড বিচারিছে, পাসওয়ার্ড একটা আছে, পাসওয়ার্ডটা ইয়াত ইন্ডিকেট করব। সো স্টেটমেন্ট খোলার পাসওয়ার্ডর একটা হিন্ট একটা ইয়াত দিয়ে আছে, আমি পড়ব চেষ্টা করি। ইয়াত দিয়ে আছে আপনাকে সব ইউর ই রিসিভ স্টেটমেন্ট ইজ প্রোটেক্টেড বাই এ পাসওয়ার্ড হুইচ ইজ ডেট অফ বার্থ অ্যাট দ্য রেট দ্য লাস্ট ফোর ডিজিট। তার মানে এক্সাম্পলটো চাই লোক, ডেট অফ বার্থ যদি আপনার এনেকে থাকে যে 14/05/1980, ভাবক আপনার ডেট অফ বার্থ 14/05/1980 অ্যান্ড মোবাইল নম্বর এরকম একটা মোবাইল নম্বর আছে আপনার, দেন দ্য পাসওয়ার্ডটো কেন হবো আপনার ইয়ারটো না লাগে, আপনার ডেট মান্থ একলগত লিখব, অ্যাট দ্য রেট দিব আর আপনার মোবাইল নম্বর লাস্ট সাইট এজিট, যে কোনো মোবাইল নম্বর নয় আপনার এসবিআই লগত রেজিস্টার্ড মোবাইল নম্বর লাস্টর সাইট এজিট ইয়াত দিব লাগিব। ইয়োনত বা নেট বেংকত যে নম্বর রেজিস্টার করা আছে আপনার এসবিআই যদি যে রেজিস্টার করা আছে ইয়ার লাস্টর সাইট এজিট ইয়াত দিব লাগিব, ঠিক আছে। সো ময়ও ইয়াত ট্রাই করিম মোর স্টেটমেন্ট এবার চাই লো। হয় সো স্টেটমেন্টত মোর ডেট অফ বার্থ আর মান্থটো দিলো, এট দ্য রেট দিলো আর মোবাইল নম্বরের কিমান কি কইছিলে লাস্ট চারিটা ডিজিট চাও ওপেন হয় না, হয় ওপেন হয়ে গেল আপনাকে চাও পরে স্টেটমেন্টটো মোর মোবাইলত ডাউনলোড হয়ে গেল, যাতে আপনি স্টেটমেন্টটো চাও পরে স্টেটমেন্ট বড় ধুনিয়াকে ডাউনলোড হয়েছে আপনাকে চাও পরে, যাতে আপনাদের অ্যামাউন্টবিল চাও পারিব ডেবিট ক্রেডিট আর ব্যালেন্সটা ইজিলি চাব পারিব। সো ফ্রেন্ডস ইয়া আসিল আমার আজির ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক করব, শেয়ার করব, নিজের ফ্রেন্ডের লগত শেয়ার করব, সোশ্যাল মিডিয়াত শেয়ার করব, যত পারে তাত শেয়ার করব, আপনার লগত আন এজনের হেল্প হব লাগে। থ্যাংক ইউ।